বান্দার প্রতিটা নেকির কয়টা পুরস্কার বলেন? একটা দুনিয়াতে, একটা আখেরাতে। প্রতিটা গুনার দুই ধরনের শাস্তি, কিছু দুনিয়াতে, কিছু আখেরাতে। নাউজুবিল্লাহ বলেন। প্রতিটা গুনাহের শাস্তি কয় প্রকার? কোথায় কোথায়? আর প্রতিটা নেক আমলের পুরস্কার কি কি? প্রতিটা নেক আমল দুনিয়াতে কোনো না কোনো সুফল বয়ে আনে, আর প্রতিটা গুনাহ দুনিয়াতে কোনো না কোনো কুফল বয়ে আনে। হার হার ফেরেশানি কোনো না কোনো গুনাহের কারণে। আমার জীবনের হার হার ভালাই কোনো না কোনো নেক আমলের বরকত। প্রতিটা গুনাহে কয়টা কুফল? দুইটা। একটা হলো কি? দুনিয়া। একটা হলো কি? আখেরাত। এই জন্য হার হার ফেরেশানি, হার হার অসুবিধা, আমার বিবির অসুবিধা, আমার সন্তানদের অসুবিধা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি আমার জানোয়ারকেও অসুস্থ হয়েছে দেখি তো আমি আমার ইস্তেগফার বাড়াই। এইটা তো আমার গুনাহের কারণ। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমার জানোয়ার যদি অসুস্থ হয় তো আমি ইয়াকিন বানাই এ কথার উপরে, জানোয়ারের তো কোনো গুনাহ নাই। ছাগল অসুস্থ হলো কেন? আমার গরু অসুস্থ হলো কেন? আমার খামারের মাছ অসুস্থ হলো কেন? হাসান বসরি রহমতুল্লাহ বলেন, এটা আমার কোনো না কোনো গুনাহের কারণ। এই জন্য মেরে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে গুনামুক্ত এক জীবন নসিব করেন। প্রতিটা তাসবিহ ফলাফল দুনিয়াতে, ফলাফল আখরাতে। প্রতিটা তাসবিহ, বান্দার প্রতিটা নড়াচড়া, বান্দার প্রতিটা নিঃশ্বাস, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, বান্দার প্রতিটা নিঃশ্বাস হয় কোনো নেকিতে লিখা হয় অথবা কোনো গুনাহের মধ্যে লিখা হয়। নাউজুবিল্লাহ বলেন। প্রতিটা নিঃশ্বাস হাশরের ময়দানে প্রতিটা নিঃশ্বাসের হিসাব হবে, প্রতিটা নিঃশ্বাস। তিন নম্বর কোনো পয়েন্ট নাই, হয়তো আমার তাওয়াতের মধ্যে কাটছে অথবা কি মাসিয়াতের মধ্যে কাটছে। এই জন্য বান্দার জিন্দগির উপরে হার হালতে তিন ধরনের হালত অতিবাহিত হয়। কয় ধরনের হালত বলেন? হয়তো কোনো নেয়ামতের মধ্যে ডুবা, অথবা কোনো গুনাহের মধ্যে মুবতালা, অথবা কোনো মুসিবতের মধ্যে মুবতালা। কয় হালত বলেন? কি কি নেয়ামত? বান্দা কোনো নেয়ামতের মধ্যে কি আছে? ডুবা আছে, অথবা কোনো মুসিবতে কি আছে? গ্রেফতার আছে, অথবা কোনো কোনো গুনাহে লিপ্ত আছে। এই জন্য বান্দার উপরে গুজর নেওয়ালা হালত তিনটা। এই জন্য বান্দার প্রতিটা মুহূর্তে করণীয় তিনটা। শুকর বলেন, আবার বলেন, শুকর, সবর, ইস্তেগফার। শুকর, সবর, ইস্তেগফার। বান্দার প্রতিটা মুহূর্তে করণীয় কয়টা? কি কি? যেহেতু এই মুহূর্তে আমরা আমাদের অক্সিজেন পাচ্ছি ঠিক মতো, তাহলে আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। এই মুহূর্তে আমার মাথা ব্যথা নাই, আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। এই মুহূর্তে আমাদের চোখে ব্যথা নাই, তাহলে আমি নেয়ামতের মধ্যে গিয়েছি। এই মুহূর্তে আমার পা ব্যথা করে না, আমি নেয়ামতের মধ্যে গিয়েছি, ডুবে আছি। এই মুহূর্তে আমার দাঁতে ব্যথা করে না, আমি নেয়ামতের মধ্যে গিয়েছি, ডুবে আছি। এই মুহূর্তে আমার পেটটা ঠিক আছে, আমি নেয়ামতের মধ্যে গিয়েছি, ডুবে আছি। এই মুহূর্তে আমার রক্ত চলাচল ঠিক আছে, আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। এই মুহূর্তে আমার প্রেশার ঠিক আছে, আমি নেয়ামতের মধ্যে ডুবে আছি। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, কোন কোন নিয়ামত তুমি গুনতে থাকবা, গুনতে গুনতে জিন্দগি শেষ করবা, তো নিয়ামত গুনে শেষ হবে না। এই জন্য মেরে ভাইও, হার হালের তাকাজা শুকরিয়ার সাথে থাকা, শুকরগুজার বান্দা হয়ে থাকা। বলেন, শুকরগুজার বান্দা হয়ে থাকা। এই জন্য হার হালের তাকাজা আলহামদুলিল্লাহ বলেন। প্রতিটা মুহূর্তে বান্দা নিয়ামতের মধ্যে ডুবা বলেন। প্রতিটা মুহূর্তে বান্দা কি? হ্যাঁ, আমাদের ধামতি পিসা হুজুর ছিলেন, হুজুর অনেক অসুস্থ ছিলেন, মারা গেছে গত মাসে, মারা গেছে। হুজুরকে বলতাম, হুজুর আজকে কেমন আছেন? হুজুর বলতো, মাওলানা আজকে তো মাথা অনেক ব্যথা, লেকিন আলহামদুলিল্লাহ পেটটা আজকে ভালো আছে। কি আজীব উত্তর দিতেন, হুজুর আপনি কেমন আছেন?
মনে না আজকে পেটটা অনেক খারাপ, লেকিন আলহামদুলিল্লাহ আজকে চোখে কোনো ব্যথা নাই। এই জন্য তুষার ভাই শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে যে হালে আছি, হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল হাম্মাদুন ফিস-সারা ওয়াদ-দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে সর্বাবস্থাতে হাম্মাদুন, সর্বাবস্থাতে আলহামদুলিল্লাহ বলতে তারা কোথা? রাসূল বলেন ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহম কালীন, এরা অল্পই হবে, আল্লাহ তাআলা তাদেরকে সোজা বিনা হিসেবে জান্নাতে যেতে দিবেন। এই জন্য হাম্মাদুন যারা, বলেন হাম্মাদুন মানে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা, বলেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা পাঁচটা সূরা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সূরা আনআম আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সূরা ফাতির আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সূরায়ে এরপর হলো সূরায়ে ফাতির, সূরায়ে কাহাফ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, আর হলো সূরায়ে সাবা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। সুবহান, আর সুবহান আর সাব্বা দিয়ে আটটা সূরা শুরু, কয়টা সূরা? আটটা সূরা শুরু, আর আলহামদুলিল্লাহ দিয়ে কয়টা সূরা শুরু? পাঁচটা সূরা আল্লাহ তাআলা শুরু করছেন এই শব্দ দিয়ে। এই শব্দ যেন বান্দাকে আল্লাহ বানিয়েছেন এই শুধু এই শব্দগুলোর জন্য। আমার তো মনে হয় আল্লাহ শুধু চাইয়াই থাকে, চেয়েই থাকে, দেখি ওর ঠোঁট নড়ে কিনা,